সুপ্রভাত বন্ধুরা, আমি দেবাঞ্জন আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দেবাঞ্জন পাঠক ব্লগস। আজকে রায়চকে এসেছি, রায়চক ঘুরে বেড়াবো সারাদিন, আর আপনাদের দেখাবো রায়চকে কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন সবটাই। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়চক কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরত্বে। ধর্মতলা থেকে বাস ধরে সরাসরি পৌঁছে যেতে পারেন রায়চক, আবার নিজস্ব গাড়িতে ডায়মন্ড হারবার রোড ধরে স্বামীনাথন মন্দিরকে বাঁদিকে রেখে সোজা রাস্তা ধরে চলে আসতে পারেন সরিষা আশ্রম মোড়। এই মোড় থেকে কম বেশি 10 কিলোমিটার দূরত্বে গঙ্গার তীরে অবস্থিত এই রায়চক। ঘরের সীমানা ছাড়িয়ে আজ আমাদের গন্তব্য রায়চক সীমানা কমপ্লেক্স। ট্রেনে এলে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকালে ডায়মন্ড হারবার স্টেশনে নেমে টোটো বা গাড়িতে রায়চক মাত্র 15 কিলোমিটার দূরত্বে। দুই তিনটে পরিবার মিলে চলে আসুন এই 33 নম্বর সীমানা কমপ্লেক্সে। শুরুতেই ঘুরে দেখুন সীমানা কমপ্লেক্স। এখানকার বাংলো বাড়িগুলোতে থাকার হাতছানি আপনি ফেলতে পারবেন না। আমরা আছি রায়চক টিয়ার বাড়ি সীমানা কমপ্লেক্সে, আজকে বেড়াতে এসেছি। তো একদিনের বেড়ানোর জন্য আদর্শ জায়গা এই টিয়ার বাড়ি, আপনারা আসবেন। তো আমাদের এখানে আসার জন্য যার ভূমিকা রয়েছে সেই দাদার সাথে একটু পরিচয় করে দেবো। দাদা, আপনার নামটা? আচ্ছা, আপনি কি দেখাশোনা করেন এখানে? তো আপনার ফোন নাম্বার দিয়ে দেবো, তো বন্ধুরা আপনার সাথে যোগাযোগ করে এখানে আসবে, সব ব্যবস্থা আপনি করে দেবেন। মোটামুটি কতজন থাকতে পারবে এখানে? এখানে ইন্ডিভিজুয়ালি অনেক বাংলো আছে। আচ্ছা, এখন এটা টিয়ার বাড়িটা নতুন। আচ্ছা আচ্ছা, এটা রেট কেমন আছে? এটা আমাদের এখন মোটামুটি 6,500 থেকে স্টার্ট করা হচ্ছে। পার নাইট 6,500 টাকা। আচ্ছা, খাওয়া দাওয়ার কী ব্যবস্থা? খাওয়া দাওয়া ওটা গেস্টে খাওয়ার বেশি। আচ্ছা আচ্ছা, মোটামুটি একটা আমিষ প্লেট কীরকম নেন আপনারা? মোটামুটি ধরুন 330 পার। ঠিক আছে। আর চেক ইন টাইম, চেক আউট টাইম কখন? 10:30 নেক্সট দিন। আচ্ছা, মানে আজকে 10:30 এলে সকাল, পরের দিন 10:30। ঠিক আছে দাদা, আমি বন্ধুদের বলে দিচ্ছি, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, তো সবাই আপনাকে ফোন করে চলে আসছে। ব্রেকফাস্ট করে দেখে নিন গঙ্গার ধারের অপরূপ সৌন্দর্য। টোটো ভাড়া করে দেখে নিতে পারেন রায়চক ফোর্ট ও লাইট হাউস। হালকা শীতল হাওয়ায় নদীর ধারে বসে অনেকটা সময় কিভাবে কেটে যাবে টেরই পাবেন না। না, এবারে উঠি, লাঞ্চ করার সময় হয়েছে।
লাঞ্চের শুরুতেই রয়েছে পাস্তা, স্যালাড ও রায়তা, আর রয়েছে মটন বিরিয়ানি ও চিকেন কষা। শেষ পাতে খেজুর আমসত্বের চাটনি, পাঁপড় ও নলেন গুড়ের রসগোল্লা। প্রতিটা রান্নাই ছিল সুস্বাদু ও তারিফ করার মতো। নদীতে এখন ভাটার টান, রবিও গেল অস্তে। পুরোটা দিন কত তাড়াতাড়ি কেটে গেল আজ। এবার সন্ধ্যার আড্ডাটা জমবে বাগানবাড়ির সবুজ লনে। জেনে নি সারাদিন অর্ণবদার অভিজ্ঞতা কেমন ছিল। অর্ণবদা, কেমন লাগলো আজকে সারাদিন প্রোগ্রাম? অসাধারণ জায়গাটা, অসাধারণ। এবং গঙ্গার এত কাছে এত সুন্দর একটা গেটেড কমিউনিটি, মানে ভাবা যায় না। রায়চক কলকাতাতে হার্ডলি, মানে আমি থাকি বেহালায়, এখান থেকে এক ঘন্টা পঁচিশ মিনিটের জার্নি। মানে আমতলা একটু জ্যাম হয়, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইটস এ লাভলি প্লেস, ভেরি ক্লোজ টু দ্য সিটি। এত সুন্দর জায়গা ভাবা যায় না। সবাইকে রেকমেন্ড করবেন আসার জন্য? অফকোর্স, অফকোর্স। রায়চকে র্যাডিসন, এই মুজাদের যে প্রপার্টিগুলো আছে, মানে খুব সিকিউর এবং খুবই সুন্দর, ওয়েল মেনটেন, একদম গঙ্গার কাছে। সপ্তাহের শেষে দু একদিন কাটানোর জন্য অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। থ্যাংক ইউ অর্ণবদা, থ্যাংক ইউ সো মাচ। দুদিন এক রাতের এই রায়চক ট্যুর মনে থাকবে অনেক দিন পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন,